প্রজেক্টে আমরা একটি 3D ফ্লাওয়ার তৈরি করব। দেখুন আমরা প্রজেক্ট পর্দায় দেখতে পাচ্ছি এই ধরনের একটি 3D ফ্লাওয়ার বা এই ধরনের একটি ইন্টারঅ্যাকটিভ কিছু যদি তৈরি করতে চাই 3D স্টাইলে, আমরা ইলাস্ট্রেটর CS2 এবং 3 উভয় ভার্সনে এই সুবিধাটুকু আমরা পাব। তো আসুন আমরা প্রজেক্টটি কীভাবে করতে হয় সেটি দেখব এখন। তো প্রজেক্টটি করার জন্য প্রথমেই আমরা যে কোনো একটি কালার ফিল কালার এখানে নিয়ে নিব। দেন আমরা এখান থেকে রেক্টাঙ্গুলার টুলটি সিলেক্ট করে আমরা জাস্ট একটি ধরনের একটি শেপ তৈরি করব। তো শেপটি তৈরি করার পরে আমাদের এখানে আমাদের স্টকের কালারটি আমরা যা দিব, আমরা মূলত আমাদের ফুলের মধ্যেও সেটি আমরা পাবো। আমরা দেখুন ফ্লাওয়ারটি লক্ষ্য করি এখানে একটি শেড কালার রয়েছে, আমরা ইচ্ছা করে যে কোনো কালার এখানে চুজ করতে পারি। আমরা যদি একটু রেডিশ কালার দিতে চাই তাহলে হালকা রেডিশ কালার স্টকে দিয়ে দিচ্ছি। দেন আমরা এটিকে সিলেক্ট করে ইফেক্ট মেনুতে চলে যাব এবং থ্রিডিতে গেলে আমরা এক্সট্রুড অ্যান্ড বেভেল, মূলত এই কমান্ডটির সাহায্যে আমরা যে কোনো অবজেক্টকে 3D স্টাইলে কনভার্ট করতে পারি। 3D এক্সট্রুড অ্যান্ড বেভেলের ডায়লগ বক্স চলে এসছে এবং আমরা যথারীতি ডান পাশে প্রিভিউ বাটনে ক্লিক করব চেকবক্সে, তাহলে আমরা অলরেডি 3D স্টাইলটি এখানে দেখতে পাচ্ছি। দেন ওকে বাটনে ক্লিক করে আমরা এটিকে অ্যাপ্লাই করব। আমরা লক্ষ্য করছি যে অলরেডি একটি 3D বক্স আমরা পেলাম। এখন এটিকে আমরা ঠিক ফুলের আকৃতিতে পরিবর্তন করতে হবে আমাদের। এই জন্য আমরা যে কাজটি করব তা হচ্ছে এখানে এই রোটেট টুল সিলেক্ট করব এবং এই অবজেক্টটি সোজা নিচে অর্থাৎ সেন্টার পজিশন আমরা একটি ক্লিক করব এবং কিবোর্ডের অল্টার চেপে এটি একটি কপি করব। এভাবে একটি কপি করব এবং কিবোর্ড থেকে কন্ট্রোল D প্রেস করব পর্যায়ক্রমে, ফলে দেখুন আমরা দেখতে পাচ্ছি অলরেডি অটোমেটিকলি অনেকগুলো শেপ তৈরি হচ্ছে চারিদিক ঘিরে। তো এটি কমপ্লিট হওয়ার পরে আমরা প্রতিটি শেপকে সিলেক্ট করে এবং এখান থেকে ফিল কালারটিকে উপরে নিয়ে এসে আমরা প্রতিটি কালারকে চেঞ্জ করে ফিল কালারকে একটু চেঞ্জ করে দিব পর্যায়ক্রমে, এভাবে এটিকে আরও দৃষ্টিনন্দনভাবে উপস্থাপনের জন্য। এভাবে প্রত্যেকটি কালার চেঞ্জ করে আমরা টোটাল অবজেক্টগুলোকে এভাবে সিলেক্ট করে আমরা এটিকে একটু স্টাইলি বাঁকা করার জন্য ফিল্টার মেনুতে চলে যাব এবং সেখানে রয়েছে স্টাইল ডিস্টর্ট। আমরা ডিস্টর্টে গিয়ে যে টুইস্টে ক্লিক করব এবং টুইস্টে ক্লিক করলে টুইস্ট যে ডায়লগ বক্সে সেখানে আমরা অ্যাঙ্গেলে 45° অ্যাঙ্গেল সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করব। দেখুন আমরা অলরেডি টুইস্ট আকারে আমাদের অবজেক্টগুলো 3D অবজেক্টগুলো কনভার্ট হয়েছে এবং এরপর আমরা মাঝখানে একটি শেপ নিব সার্কেল এবং এই সার্কেলটি নিয়ে আমরা এভাবে মাঝখানে শেপ চেপে একটি অবজেক্ট বা শেপ ক্রিয়েট করব এবং এটি একটি গ্রেডিয়েন্ট দিয়ে দিব। এটিকে গ্রেডিয়েন্ট প্যালেটে ক্লিক করে আমরা ঠিক এই ধরনের একটি গ্রেডিয়েন্ট আমরা দিয়ে দিব এবং আমরা টোটাল অবজেক্টগুলোকে এভাবে সিলেক্ট করে ডান বাটন চেপে গ্রুপ করার মাধ্যমে একটি অবজেক্টে পরিণত করবো এবং ট্রান্সফর্মিংয়ের মাধ্যমে এটি একটু ছোটো করে ফেলবো সাইজে। এভাবে আমরা ইলাস্ট্রেটর CS2 এবং 3 ভার্সন ইউজ করে বিভিন্ন ধরনের ইন্টারঅ্যাকটিভ চমৎকার সব 3D অবজেক্ট ফ্লাওয়ার ইত্যাদি তৈরি করে নিতে পারি।